হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দুধ চিতই বানাচ্ছি। এটা অবশ্য পিঠা, এক ধরনের পিঠা। প্রথমে আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি, দুধটা ফুটে উঠছে। এখন আমি এখানে এই যে নারিকেল আর দুটা এলাচি দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে এভাপোরেটেড মিল্ক, এটাও দিয়ে দিচ্ছি। এরপর এখানে অবশ্য সুগার মিশাতে হবে, অল্প একটু সুগার দেব, কারণ আমরা এমনি একটু সুগার কম খাই। এটা আমি কালকে রাত্রে চালটা ভিজিয়ে রাখছি, একটু আগে এটা ব্লেন্ড করছি। এই যে এটা ব্লেন্ড করছি, ব্লেন্ড করার পরে এখন আমি পিঠাটা বানাবো। এখানে জাস্ট সল্ট দিয়েছি আর কিছু না। আগে দেখি কেমন হয়। প্রথম যখন পিঠা দিই, পিঠাটা উঠতে বসা একটু টাইম লাগে, এখনো হয় নাই, দেখা যাচ্ছে। অবশ্য লাইটটা অন করে দিলাম, দুধের কালারটা অনেক ভালো আসছে। আমি এখানে দুধ দিয়েছি ওসব ইয়েটা, মানে 5% ফ্যাট যেটা, ওইটা ওইটার সাথে এভাপোরেটেড মিল্ক, সুগার। এই যে আমি দুধের কালারটা আপনাদেরকে দেখাই, অনেক ভালো আসছে। ঢাকনা দিয়ে দিই, আমাকে একটু চান দাও তো, চাটা দাও। যদি বেশি গরম থাকে তাহলে তাড়াতাড়ি কুইকলি হয়, আর যদি ইয়ে হয় তাহলে। আমার ননদে পাঠাইছে, আমার মনে হয় এখানে ইউকেতে পাওয়া যায় এগুলা, হতে পারে। বাবা, হতে তো 2 মিনিট লাগতেছে না, আরেকটু হবে। এখন দেখতে তো খুব সুন্দর হচ্ছে, দেখছো যে ছিদ্র হয়ে গেছে জালি। এখন আমি করতে পারবো, ব্যাস নেহ কি সুন্দর করে উঠবে। পিঠা এটা তো আমার থেকে এক্সপার্ট, সেটা আমি জানি।
বিউটিফুল না সুন্দর হয়েছে না তুলো এবার একটা একটা করে তুলো দেখছো কি নাইস করেছে এখন জলটা একটু কমাই দাও ওটা না আগে ওই ডিটো তুলো হ্যাঁ হ্যাঁ দেখছো যাওয়ার সাথে টুটে যাচ্ছে বিউটিফুল তারপর এটা না এটা একটু এই মিডলের পেটাটা একটু সবসময় প্রবলেম সৃষ্টি করে আশা করি উঠে যাবে মিডলে না দিলে কি হয় দিবই না না দিও ওকে একটু একটু জোরসে দেখো কিরকম মিডলটা হেভি করে এটা সবচেয়ে ভালো পড়তো তোমার বোন মুন্নি না হ্যাঁ নাইস ইট ইজ নিফল হাসতে করে এটা আমি সাথে করে বসো আমি আবার দিচ্ছি একটু জল দিস দেখছো কি সুন্দর রেসিপিটা দেখো সুন্দর হয়েছে দেখো কি সুন্দর একেবারে চিতাই এবার এটাকে আমরা করে ফেলবো দুধ চিতাই এই যেটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক ফুলছে এক একটা কি সুন্দর ফুল ফুলে গেছে অলমোস্ট হয়ে আসছে আর অল্প একটু আছে আমার দুধ চিতে বানাই বানানো এই যে চিতল পিঠা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলো দুধের মধ্যে মিশাবো এভাবে আমি 2 আওয়ার্স রেখে দিব 2 আওয়ার্স পরে আমি আপনাদেরকে আবার দেখাবো কেমন হয়েছে পরে দেখেন আমার পিঠাটা কি সুন্দর হয়েছে খুব সফট হয়ে গেছে এবং খুবই নাইস এখন আমি সার্ভ করে দেখাবো এই যে আমি সার্ভ করে দেখালাম কয়েকটা অ্যালমন্ড এবং কয়েকটা পেস্তা দিয়ে সার্ভ করলাম হেভি ইয়ামি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন থ্যাংক ইউ